আপনারা দেখছেন বঙ্গের খবর। মন্দিরে মায়ের আলতাপরা পায়ের ছাপ দেখা গেছে। খবর ছড়িয়ে পড়তে অসংখ্য মানুষ ভিড় করছেন বাঁকুড়া বিষ্ণুপুরের 19 নম্বর ওয়ার্ডের রসিকগঞ্জ এলাকার রক্ষাকালী মন্দিরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের রসিকগঞ্জ রক্ষাকালী মন্দিরটি বেশ পুরনো, নিত্য পুজো হয়, প্রতিদিনই অসংখ্য ভক্তদের সমাগম হয় এখানে। মন্দিরে মায়ের পায়ের ছাপ দেখা গেছে। খবর ছড়িয়ে পড়তেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মন্দিরে ছুটে আসছেন। অতি উৎসাহীরা মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখছেন সেই পায়ের ছাপ। বংশ পরম্পরা, এই মন্দিরে পুজো করে আসা বুবাই পুরোহিত বলেন, অন্যান্য দিনের মতোই এই দিনও সন্ধ্যা আরতি করতে মন্দিরে আসি। প্রথমে সেভাবে কিছুই নজরে আসেনি সন্ধ্যা আরতির প্রস্তুতির সময়। মন্দিরের মেঝেতে মায়ের পায়ের ছাপ দেখা গেছে। তিনি প্রথমে তা দেখে ভয় পেয়ে যান। গত 13 বছর ধরে এখানে তিনি পুজো করলেও এই ঘটনা প্রথম দেখলেন বলেই তিনি দাবি করেন। তার দাদু গোপাল পুরোহিত যখন পুজো করতেন তখন একবার এইরকম মায়ের পায়ের ছাপ দেখা গিয়েছিল। আমি নিত্যদিনে যেরকম আরতি করতে আসি, আরতি করতে এলাম, আরতি করতে আসার পর আরতি যখন আরম্ভ করি তখন আমি কিছু বুঝতে পারিনি। আরতি আরম্ভ করার পর তখন এরকম ধরনের দাগ দাঁড়িয়ে গিয়ে আমি একটু ভয় পেয়ে গেছি। দিয়ে আস্তে আস্তে করলাম, তখন ভক্ত কম ছিল, দিয়ে আস্তে আস্তে সবাই জানছে, সবাই আসছে। এর আগেও কি এরকম হয়েছে? এর অনেকদিন আগে আমার দাদু যখন পুজো করেছিলেন গোপাল পুরোহিত তখন ছিল, তারপরে আমি শুনলাম। আপনি কতদিন এখানে পুজো করছেন? এখানে আমরা বহুদিন পুজো করছি। আমার দাদু গোপাল পুরোহিত পুজো করেছিলেন, তারপর আমার কাকা তন্ময় পুরোহিত পুজো করেন। আমার কাকা চাকরি করে যাওয়ার পর আমি প্রায় বিগত এখানে প্রায় 12 থেকে 13 বছর পুজো করছি। তারপর এখন ভক্তদের কীরকম ভিড় দেখা যাচ্ছে? এখন ভক্ত প্রচুর ভক্ত আসছে, আস্তে আস্তে খবর পাচ্ছে, আসছে, অনেকে ফোন করছে কী হয়েছে, দিয়ে সবাই আস্তে আস্তে দেখতে পাচ্ছে। আপনার নাম? আমার নাম বুবাই পুরোহিত। এই খবর ছড়িয়ে পড়তে অসংখ্য মানুষ রক্ষাকালী মন্দিরে ভিড় করছেন। ডিসেম্বরের শীতকে উপেক্ষা করে উৎসাহী মানুষেরা ভিড় জমাচ্ছেন এখানে। বিষ্ণুপুরের বইলাপাড়া থেকে আসা এক গৃহবধূ বলেন, খবরটা পাওয়ার পরেই এখানে ছুটে এসেছি। এসে যা দেখলাম, কালী মন্দির থেকে দুর্গা মন্দির পর্যন্ত মায়ের পায়ের ছাপ স্পষ্ট। এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে পেরে তার ভালো লেগেছে বলেই তিনি জানান। মায়ের মানে খবর শুনে মায়ের মায়ের ছবি ফোন করলো আমাকে, ফোন করে এসে দেখছি যে মায়ের পায়ের ছবি দেখে খুব ভালো লাগলো। আর এখানে কালী মন্দির শুনে দুর্গা মন্দির যাচ্ছে, দুর্গা মন্দির পর্যন্ত গেছেন, ওইটাই দেখতে ভালো লাগলো। আমাদের আজকে আমাদের দেখা কিরকম একটা মানসিক অনুভূতির কিরকম সবাইকে বলছি দেখে সবকে মন খুব আনন্দ হয়ে গেল, খুশি তো ভরে গেল। মায়ের এটা আমরা ভাবতে পারি না যে তুমি আমাদের মানে এটা দর্শন করতে পারি, মায়ের পায়ের দর্শন হবে সেটা আমরা ভাবতে পারি। আপনার নাম? আমার নাম তো সিন্ধু মিশ্র। বাড়ি? বাড়ি এখানে বইরা। বিষ্ণুপুর থেকে প্রসেনজিৎ বাবু দত্তের সঙ্গে অমিত শর্মার রিপোর্ট, বঙ্গের খবর। চেন ক্লথ হাউস, এখানে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির শুটিং শাড়ি, তাঁত শাড়ি, ফেন্সি শাড়ি, বিয়ের বেনারসি, এছাড়াও নিত্য নতুন ডিজাইনের চুড়িদারের পিস এবং বিভিন্ন নামি দামি কোম্পানির লেহেঙ্গার বিপুল সম্ভার। আজই আসুন আমাদের ঠিকানায়, চেন ক্লথ হাউস, বোলতলা, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9434526100, 9564003094।